সে মানসিকভাবে আনফিট, সে তো একটা মানসিক রোগী। কাজেই এটা নিয়ে আর কোনো কথা আমি বলবো না ভাই। বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপলের এমন অশোভন মন্তব্যের পর গেল কয়েকদিন ধরে উত্তপ্ত ছিল দেশের ক্রীড়াঙ্গন। দেশের আর্চারির বিপক্ষে ফেডারেশন সাধারণ সম্পাদকের মন্তব্য নিয়ে নিন্দা জানান অনেক প্রবীণ সংগঠক ও ক্রীড়া ব্যক্তিত্বরা। বিভিন্ন সময় দেশের হয়ে বহু আন্তর্জাতিক পদক এনেছিলেন রোমান সানা। ফেডারেশনের প্রয়োজন শেষেই তিনি এখন হয়ে গেলেন মানসিক রোগী। অবশ্য নিজের করা মন্তব্য নিয়ে অনুতপ্ত নন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। নিজের পক্ষে সাফাই গাইলেও গণমাধ্যমে রোমান সানার বিপক্ষে এমন মন্তব্য করা উচিত হয়নি বলে জানান তিনি। তোমরা যদি মনে করো চপল আপনি ভুল করছেন, আপনি বলার, আমি ভুল স্বীকার না করলে বলে ঠিক আছে বলা উচিত, বলা ঠিক হয়নি, কিন্তু কি মুহূর্তে বলছি এটা তোমাদের, কিন্তু এটা যদি আমার কথাটা প্রচারও করো, তোমরা যে আমাকে যেভাবে প্রশ্নের মানে জ্বর যদি যে কারো টেম্পার রাখার মতো, কারণ যে ছেলেটার জন্য আমরা এত কিছু করছি, সে যদি একটার পর একটা ওদের বলে তোমরা এত মজা পাইলা যে আমাদের অর্গানাইজারদের বিরুদ্ধে বলতেছে, তোমরা মজা পাচ্ছ আর এটা প্রচার করতেছো। বিষয়টি সমাধান করতে রোববার টঙ্গীর আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামে যান কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। সেখানে বৈঠক করেন রোমান সানার সঙ্গে। জাতীয় দলে ফিরতে হলে রোমানকে বেশ কিছু শর্ত জুড়ে দেয় ফেডারেশন। দেশের আর্চারির ক্ষতি করতে একটি পক্ষ উঠে পড়ে লেগেছে বলেও মন্তব্য করেছেন ফেডারেশনটির সাধারণ সম্পাদক। ফেডারেশনের উপস্থান করতে তোমাকে নিঃশর্তভাবে অ্যাপোলজি চাইতে হবে, বলতে হবে তুমি ভুল করছো, তুমি আমাদেরকে কোনো কিছু না চেয়ে তুমি কেন এই স্টেপে গেলে, নিশ্চয়ই কেন করাচ্ছে, রোমান সানার মতো ছেলে এই ধরনের আচরণ করতে পারে না। তবে আগের অবস্থানে অনর রোমান সানা জানিয়েছেন প্রাপ্য সম্মান ও সুযোগ সুবিধা পেলেই ফিরবেন জাতীয় দলে। সুযোগ সুবিধার কথা যেটা হলো সেটা তো আমি বললাম যে তার সুযোগ সুবিধাগুলো বাড়ান, তাহলে আমাদের জন্য ভালো হয়, আমার জন্য ভালো হয়, সবকিছু এর আগেও তো জানানো হয়েছে। তখন বললো তুমি ইয়া করো, ধরো চিঠি লেখো সমাজটা, তাহলে আমরা সেটা বোর্ডের সাথে কথাবার্তা বলে, কথাবার্তা বলে আমরা কি করা যায় তোমার জন্য সবকিছু সুযোগ সুবিধা বাড়াইলে আমি অবশ্যই যোগ্যতা প্রমাণ করি। এদিকে রোমান সানার বিষয়টি শেষ পর্যন্ত গড়িয়েছে মন্ত্রণালয় পর্যন্ত। এখন দেখার পালা এই বিষয়ে কি সিদ্ধান্ত নেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।